আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ রুটস হেয়ার ক্লিনিং বাংলাদেশ। কিছুদিন আগে আমাদের একটা ভিডিও আপনারা দেখতে পেয়েছেন যে ট্রান্সপ্লান্ট করার পরবর্তী 7 দিন পর্যন্ত আমরা কীভাবে যত্ন নিই, অর্থাৎ পোস্ট হেয়ার ট্রান্সপ্লান্ট যে কেয়ারটা, এটা সম্বন্ধে আমরা বিস্তারিত একটি ভিডিও করেছি। আজকে ট্রান্সপ্লান্ট করার 7 দিন পরবর্তী থেকে যে কীভাবে যত্ন নিব, আপনাদের সকলের একটা প্রশ্ন থাকে যে কবে থেকে আমরা শ্যাম্পু ইউজ করব, কি শ্যাম্পু ইউজ করব, জিম কবে থেকে যেতে পারবো, অথবা চুলে কালার করতে পারবো কি না, নানান ধরনের প্রশ্ন থাকে। তো আজকের এই ভিডিওতে আপনাদের এই সকল প্রশ্নের উত্তরগুলো আশা করি পেয়ে যাবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। আজকে আমাদের সাথে আমাদের একজন পেশেন্ট আছে যিনি গতকালকে ট্রান্সপ্লান্ট করেছেন এবং আজকে সে আমাদের সাথে এসেছেন। তো তার মুখে আমাদের যে কথোপকথন, এতে করি আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। হ্যালো স্যার, আপনার আজকের গতকালকে ট্রান্সপ্লান্ট হয়েছে, আজকে আপনার ড্রেসিং এর জন্য এসেছি, তো আপনার কিছু ডাউটস যদি থাকে সেটা আপনি আমার কাছে বলতে পারেন যে পরবর্তী। হ্যাঁ অবশ্যই, আমি চট্টগ্রাম থেকে আসছি, আমার নাম নুরুল আমিন। তো ম্যাডাম, আমি যেহেতু আগামী 7 দিন মানে 7 দিন পর যে এখানে আসতে হবে, ব্যাপারটা আমার জন্য একটু ইয়ার হয়ে যাবে, তো আমি কিছু ডাউটস আছে এগুলো একটু ক্লিয়ার করে নিলে আমি মানে 7 দিন পর থেকে এভাবে শুরু করব। আমি 7 দিন পর থেকে যে শ্যাম্পুগুলো ইউজ করতে পারবো বা কখন থেকে শ্যাম্পুটা ইউজ করতে পারবো, হেড ওয়াশ করতে পারবো। আচ্ছা, ট্রান্সপ্লান্ট করার 7 দিন পর থেকে, 7 দিন পরে মানে অর্থাৎ 8ম দিনে আমরা হেড ওয়াশ করার একটা নিয়ম আপনাদেরকে বলে দিয়েছি। ওই 8ম দিন পর থেকে আপনি হচ্ছে পর পর্যন্ত 15 দিন পর্যন্ত বেবি শ্যাম্পু ইউজ করবেন। তো বেবি শ্যাম্পু ইউজ করার পর থেকে সপ্তাহে 2 থেকে 3 বার আপনি কিটোকোনাজল শ্যাম্পু 2% এবং স্যালিসালিক অ্যাসিড সহ যে মিক্স করা শ্যাম্পু থাকে সেটা সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারেন। আর মাথায় যে মানে অয়েল জাতীয় কি কোনো কখন থেকে ইউজ করতে পারবো যদি কিছু এরকম প্রয়োজন? হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী আপনারা যে মাথায় তেল ব্যবহার করতে পারেন সেটা অবশ্যই ব্যবহার করতে পারবেন। সেটা ট্রান্সপ্লান্টের 7 দিন পরে যে হেড ওয়াশ হয় এর পরবর্তীতে আপনার যে তেলটা ব্যবহার করতে চান সেটা করতে পারেন, সেটা রাতে ব্যবহার করতে পারেন অথবা যখন গোসল করবেন গোসলের 1 ঘন্টা আগে তেলটা ব্যবহার করতে পারেন, যে কোনো তেল ব্যবহার করলেই হবে। আর ম্যাডাম, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যে বাইকে উঠতে হয় মাঝে মধ্যে হেলমেট পরতে হয় বা ক্যাব ইউজ করি, তো বেসিক্যালি ঠিক কয়দিন পর থেকে আমি ক্যাবটা ইউজ করতে পারবো বা যদি হেলমেট পরা লাগে বা হেলমেট পরতে পারবো? আচ্ছা, হেলমেট পরার বিষয়টা হলো হেয়ার ট্রান্সপ্লান্টের 10 দিন পর থেকে আপনি পড়তে পারেন, কিন্তু তা অবশ্যই চেষ্টা করবেন যেন খুব সাবধানতার সাথে পড়তে হবে। এবং তার যে হাইজিনটা আমরা বলি যে হেলমেটের ভেতরে অনেক সময় আমাদের ঘামের জন্য ভেতরে অনেক ব্যাকটেরিয়া তৈরি হতে পারে, এটা একটা সাবধানতা থাকতে অবশ্যই নজরে রাখতে হবে, আর আপনারা তারপর স্বাভাবিক পড়তে পারবেন। আরেকটা কথা হচ্ছে যে ওই যে জিম, আমি তো ওয়ার্কআউট করি, তো মানে কয়দিন পর আমি ওয়ার্কআউটটা স্টার্ট করতে পারবো? সাধারণত হেয়ার ট্রান্সপ্লান্টের 10 দিন পর থেকে 10 থেকে 15 দিন পরে আপনি জিম স্টার্ট করতে পারেন, বাট চেষ্টা করবেন যে ইমিডিয়েটলি যখন আপনি স্টার্ট করবেন আমরা সাধারণত অ্যাডভাইস করে দিই যে কার্ডিও অথবা ব্রিস্ক ওয়াকিং হালকা এক্সারসাইজ দিয়ে শুরু করতে, এবং 2 সপ্তাহ অর্থাৎ 15 দিন পর থেকে আপনি হেভি এক্সারসাইজ, ওয়েট বিয়ারিং যে এক্সারসাইজগুলো থাকে সেগুলো করতে পারবেন। জি ম্যাডাম, যে আমরা জানি অপারেশনের পরে মিনোক্সিডিল ইউজ করতে হয়, তো আমরা এটা কয়দিন পর থেকে ইউজ করতে হবে? আচ্ছা, আপনারা ট্রান্সপ্লান্টের 21 দিন পর থেকে মিনোক্সিডিল ইউজ করবেন, সেটা আমরা যেভাবে আপনাকে প্রেসক্রাইব করে দিব ওটা ইউজ করতে পারবেন 21 দিন পর থেকে। প্রতিদিন 1 বার করে ইনিশিয়ালি স্টার্ট করি আমরা, রাতের বেলা ঘুমানোর আগে আপনি ইউজ করতে পারবেন। আর ম্যাডাম, আমি ডোনার এডিয়ার যত্নটা ঠিক কীভাবে নিব, মানে ঠিক কতদিন মানে আমাকে ঠিক এই এটা? আচ্ছা, ডোনার এরিয়ার যত্ন সম্বন্ধে হচ্ছে, ডোনার এরিয়াতে আসলে আমাদের যেমন সামনের দিকটা আমরা যত্ন নিতে হবে, ডোনার এরিয়াও পাশাপাশি দুটারই যত্ন নিতে হবে, কারণ ডোনার এরিয়া থেকে আমরা যে গ্রাফসগুলো নিয়েছি পরবর্তীতে হিলিং হতে একটু সময় লাগবে, তো তা ততদিন পর্যন্ত ডোনার এরিয়া বেশ যত্ন নিতে হয়। সেই যত্নের ক্ষেত্রে আপনারা যখন শ্যাম্পু করবেন তখন অবশ্যই গোটা মাথায় শ্যাম্পু করবেন, বেবি শ্যাম্পু দিয়ে ডোনার এরিয়া ভালো করে ক্লিন করবেন, এবং পরবর্তীতে যে আমরা যে বেটাডিন সলিউশনটা দিই আপনাদেরকে ব্যবহার করতে, পুরো বটলটাই আপনারা শেষ করবেন, মানে 7 দিন ব্যবহার করার পর যে করবেন না তা না, এমনটা এটা পুরো শেষ হওয়া পর্যন্ত ব্যবহার করবেন, হতে পারে 2 থেকে 3 সপ্তাহ এটা ইউজ করতে পারেন, এতে করে যে পিম্পল বা অ্যাকনি বা ছোটো ছোটো ইনফেকশন হতে পারে এগুলো সম্পূর্ণ এড়িয়ে যেতে পারবেন। ম্যাডাম, আমার বিশেষ করে এই 7 দিন মানে আমি ঘুমানোর পজিশনটা ঠিক কীভাবে আমাকে ঘুমাইতে হবে, আর এরপর পরবর্তী 7 দিনের পরে কোনোরকম ঘুমের রেস্ট্রিকশন বা কোনোরকমের পজিশন রেস্ট্রিকশন করা আছে কি না?
আচ্ছা, ঘুমের বিষয়টা হচ্ছে আপনি স্বাভাবিক ঘুমাতে পারবেন, কিন্তু তা অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে আমরা আপনারা যে বেডশিট এবং স্পেশালি পিলো কভার অর্থাৎ বালিশের কভারটা যেন অবশ্যই পরিষ্কার থাকে এবং এটা নরম থাকে এবং আপনারা সোজা হয়ে ঘুমাতে পারবেন, ডানে বামে প্রয়োজন অনুযায়ী কাত করতে পারবেন, বাট খুব বেশি শক্ত বালিশে ঘুমালে এটা সমস্যা হবে একটু। আমি ডারমারুলার ইউজ করতে হবে, কতদিন পর থেকে শুরু করবো? ডারমারুলারটা হেয়ার ট্রান্সপ্লান্টের 10 দিন পর থেকে ইউজ করতে পারবেন, কিন্তু খুব ভালো হয় যদি আপনি আপনার যে এক্সিস্টিং চুলগুলো ছিল অর্থাৎ মাথায় ট্রান্সপ্লান্টের আগেই যে চুলগুলো আছে সেখানে ইউজ করলে ভালো রেজাল্ট পাবেন, ট্রান্সপ্লান্ট যেখানে হয়েছে সেখানে ইউজ করা যাবে না ডারমারুলারটা। ম্যাডাম, আমি যদি চুলে কালার করতে চাই বা চুলে কোনোরকম মানে মেহেদি জাতীয় যে ইউজ করে এগুলো ঠিক কতদিন পর থেকে ইউজ করতে পারবো? চাইলে আপনারা 10 থেকে 15 দিন পরে, স্পেশালি 15 দিন পরেই করতে পারবেন, কিন্তু সেটা অবশ্যই মাথায় রাখতে হবে ডোনার এরিয়াতে করতে পারবেন, ট্রান্সপ্লান্টের চুলে আপনারা এখনই করতে পারবেন না, সেটা অবশ্যই 15 দিন 20 দিন পার হওয়ার পরে বা একটা ফুল গ্রোন আসার পরে করলে বেটার হয়। আমার হেয়ার কাটটা আমরা ঠিক কতদিন পর করতে পারবো? অন্তত যেহেতু ট্রান্সপ্লান্টের চুল না থাকলে পাশের যে চুলগুলো আছে আমরা ঠিক একটু তো হেয়ার কাট করতে পারবো, বা ডোনার এরিয়ার থেকেও তো অনেক সময় খরার প্রয়োজন হয়। ঠিক আমি কয়দিন পর সে হেয়ার কাটটা আপনার আশপাশে যে চুলগুলো আছে এগুলো 15 থেকে 20 দিনের মাঝেই আপনি করে ফেলতে পারবেন, আর ততদিনে আপনার চুল যত গ্রোথ হতে থাকবে এর মাঝে আপনি চুল কাটতে পারবেন, এতে কোনো রেস্ট্রিকশনস নেই। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। আশা করি আমি আপনার সকল প্রশ্নগুলো উত্তর দিতে পেরেছি। তো দর্শক, এই সকল প্রশ্ন আশা করি আপনাদের উপকার হবে এই সকল প্রশ্নগুলো দূর করার জন্য। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।